সুপ্রিয় ভিউয়ার্স, বাইক ব্লগ নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকবে, হঠাৎ আপনার বাইকের ইঞ্জিনের সাউন্ড যখন খারাপ হয়ে যায়, আসলে কি টাইমিং চেইন অ্যাডজাস্ট করা যায়? তো চলুন দেখে আসি আজকের ভিডিও। ইঞ্জিনের সাউন্ড বাইকের জন্য খুব গুরুত্বপূর্ণ। যখন ইঞ্জিনের সাউন্ড খারাপ হয়ে যায়, তখন বাইক চালিয়ে আর মজা পাওয়া যায় না। তো ইঞ্জিনের সাউন্ড ভালো রাখার উপায় কি? ইঞ্জিনের সাউন্ড ভালো রাখার উপায় হচ্ছে ভালো মানের ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন। হাই স্পিডে বাইক রাইড করা থেকে বিরত থাকবেন, ওভারলোড নিয়ে বাইক রাইড করা থেকে বিরত থাকবেন, এবং আপনার বাইকের ইঞ্জিনের সাউন্ড ভালো রাখার জন্য সময় মতো বাইকের ইঞ্জিন অয়েল পরিবর্তন করবেন। সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিনের সাউন্ড দীর্ঘদিন ভালো থাকবে। ইঞ্জিনের সাউন্ড যদি নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের কোন বিষয়গুলি দেখতে হবে? আমাদের প্রথমে দেখতে হবে বাইকের টেফিট লুজ হয়ে গেছে কিনা। যদি বাইকের টেফিট যদি লুজ হয়, আমাদের কি করতে হবে? বাইকের টেফিট অ্যাডজাস্ট করে নিতে হবে। তারপর আমাদের যে বিষয়টি দেখতে হবে, টেফিট অ্যাডজাস্ট করার পরও আপনার বাইকের ইঞ্জিনের সাউন্ড ঠিক হচ্ছে না, সেক্ষেত্রে আমাদের দেখতে হবে লুকার। বাইকের মধ্যে দুটি লুকারাম থাকে, এই লুকারাম ক্ষয় হয়ে গেছে কিনা, লুকারামের বিয়ারিং নষ্ট হয়ে গেছে কিনা, এই বিষয়গুলি আমাদের দেখতে হবে। যদি লুকারামের বিয়ারিং যদি নষ্ট হয়ে যায়, লুকারাম যদি ক্ষয় হয়ে যায়, সেক্ষেত্রেও আপনার বাইকের ইঞ্জিন থেকে খারাপ শব্দ আসবে। এখানে আমাদের আরো একটা জিনিস দেখতে হবে, সেটি হচ্ছে ক্যাম। হেডের মধ্যে একটা ক্যাম থাকে, এই ক্যাম যদি ক্ষয় হয়ে যায়, ক্যামের বিয়ারিং যদি নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রেও ইঞ্জিন থেকে খারাপ শব্দ আসবে। বাইকের আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে টাইমিং চেন এবং টেনশনার। বাইকের টাইমিং চেন নষ্ট হয়ে যায়, বাইকের টেনশনার যদি নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রেও বাইক থেকে খারাপ শব্দ আসবে। আপনি যদি পালসার বাইক ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে আপনার আরও একটি জিনিস দেখতে হবে ইঞ্জিনের সাউন্ড ভালো করার জন্য, সেই জিনিসটা হচ্ছে বাইকের মধ্যে একটা ব্যালেন্সার দেওয়া থাকে। পালসার বাইকের মধ্যে যদি আপনার বাইকের ব্যালেন্সার যদি নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রেও আপনার বাইকের ইঞ্জিন থেকে খারাপ শব্দ আসবে। এখন আসি মূল আলোচনায়। বাইকের টাইমিং চেন যখন নষ্ট হয় বা টাইমিং চেন যখন লুজ হয়ে যায়, সেক্ষেত্রে টাইমিং চেন কি আসলে টাইট করা যায় বা অ্যাডজাস্ট করা যায়? তো আমি আপনাদের দেখাচ্ছি আসলে কি টাইমিং চেন অ্যাডজাস্ট করা যায়। এখন কথা বলবো বাইকের ইঞ্জিনের মধ্যে যে একটা টাইমিং চেন থাকে, এই টাইমিং চেন অ্যাডজাস্ট করা যায় কি? আপনারা আমার হাতে একটা টেনশনার দেখতে পাচ্ছেন, টাইমিং চেনের সাথে দুই সাইডে দুইটা কাটার দেওয়া থাকে, এ সাইডে একটা কাটার থাকবে, আবার এ সাইডে একটা কাটার থাকবে। ধরেন টাইমিং চেন এখন টাইট অবস্থায় আছে, আবার এদিক থেকে কাটারকে টেনশনার কি করতেছে? অ্যাডজাস্ট করতেছে। এটা হচ্ছে ধরেন আমার আঙ্গুলটা ধরেন কাটার, আর এটা হচ্ছে টেনশনার, আর এটা হচ্ছে টাইমিং চেন। যখন বাইক চলতে চলতে টাইমিং চেন যখন লুজ হয় বা ক্ষয় হয়, তখন কি হয়, এই টেনশনার আস্তে আস্তে নিজের থেকে টাইমিং চেনকে অ্যাডজাস্ট করে। দেখেন আমার হাতের দিকে আপনারা খেয়াল করেন, এই যে দেখতে পাচ্ছেন টাইমিং চেন আস্তে আস্তে নিজের থেকে টাইট হয়ে যাচ্ছে। এই টেনশনার অটো, টেনশনারটা হচ্ছে অটো। টাইমিং চেন যখন লুজ হবে, তখন টেনশনার নিজের থেকে খুলতে থাকবে, এখানে কারো অ্যাডজাস্ট করতে হয় না, নিজের থেকে অ্যাডজাস্ট করে টাইমিং চেনকে। যখন টাইমিং চেন এক পর্যায়ে চলে যাবে, একদম লুজ হয়ে যাবে, তখন আর টেনশনার অ্যাডজাস্ট করতে পারে না টাইমিং চেনকে। দেখেন এখানে আর খুলতেছে না, এই টেনশনার আর বাইরের দিকে বাইর হচ্ছে না, কারণ টাইমিং চেন একদম শেষ পর্যায়ে চলে গেছে, লুজ হয়ে গেছে প্রচুর পরিমাণে। সেজন্য কি হচ্ছে, টেনশনার আর নিজের থেকে আর টাইমিং চেনকে অ্যাডজাস্ট করতে পারতেছে না, একদম শেষ মুহূর্তে চলে গেছে। এখানে অনেকে বলে, আমাকে আবার অনেকে ফোন করে জিজ্ঞেস করছে টাইমিং চেন টাইট করা যায় কিনা। টাইমিং চেন টাইট করার কোনো অপশন নাই, শুধু বাইকের টেফিট যখন লুজ হবে, তখন বাইকের টেফিট আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। তো
টাইমিং চেন আপনি অ্যাডজাস্ট করতে পারবেন না। যখন বাইকের টাইমিং চেন কয় হয়ে যাবে বা লুজ হয়ে যাবে তখন টেনশনে কি করবে অটো নিজের থেকে টাইমিং চেনকে টাইট করবে। যখন এক পর্যায়ে চলে যাবে বা শেষ পর্যায়ে চলে যাবে টাইমিং চেনকে আর টাইট করতে পারতেছে না, তখন আপনার বাইকের ইঞ্জিনের সাউন্ডটা খারাপ শোনা যাবে। আজকের ভিডিওটা বানানোর একমাত্র কারণ হচ্ছে অনেকে বলে, আমি অনেকের মুখ থেকে শুনছি, ভাই টাইমিং চেনটা একটু অ্যাডজাস্ট করে দেন। টাইমিং চেন অ্যাডজাস্ট করার কোনো প্রশ্ন আসে না, টাইমিং চেন অ্যাডজাস্ট করার কোনো সিস্টেমেই বাইকের মধ্যে নেই। টাইমিং চেন যখন লুজ হবে টেনশন আর নিজের থেকেই টাইমিং চেনকে টাইট করবে, এটাই হচ্ছে নিয়ম। টাইমিং চেন অ্যাডজাস্ট করার কোনো সিস্টেম নেই মেকানিকদের। যখন টাইমিং চেন কয় হয়ে যাবে তখন টেনশন আর কি করবে, টাইমিং চেনকে অটো অ্যাডজাস্ট করতে থাকবে এবং শেষ পর্যায়ে গিয়ে আর অ্যাডজাস্ট করতে পারে না, ইঞ্জিন থেকে বাজে শব্দ শুরু হয়ে যায়, এটাই হচ্ছে নিয়ম। তো আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।